বরিশালে পুলিশের নববিবাহিতা স্ত্রীর সঙ্গে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন একজন ব্যবসায়ী। স্বামী পুলিশ কনস্টেবল মাহমুদ রাত্রিকালীন ডিউটিতে গেলে এই সুযোগে পরকীয়া প্রেমিক সোহেলকে বাসায় ডেকে নেয় স্ত্রী সুমাইয়া আক্তার। রাত একটার দিকে নগরীর রূপাতলী গাউসিয়া সড়কের মল্লিক ভিলা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করে ভাড়া বাড়ির মালিকসহ প্রতিবেশীরা। এ ঘটনায় কোতোয়ালি থানায় স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের মামলা করেছেন ভুক্তভোগী পুলিশ কনস্টেবল। বরিশাল থেকে রাহাত খানের পাঠানো তথ্য, ছবিতে দেখতে পট। বরিশাল মেট্রোপলিটনের আমানতগঞ্জ ফাঁড়িতে কর্মরত কনস্টেবল মোহাম্মদ মাহমুদ 2022 সালের 2 সেপ্টেম্বর নগরীর ভাটিকানা রোকে আজিম সড়কের সুমাইয়া আক্তারকে বিয়ে করেন তিনি। বিয়ের পর তারা রূপাতলীর গাউসিয়া সড়কের মল্লিক ভিলার একটি ফ্ল্যাটে বসবাস শুরু করেন। সেই সুবাদে সুমাইয়ার সঙ্গে সাগরদী এলাকার ব্যবসায়ী সোহেল আহমেদের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি টের পেয়ে কনস্টেবল মাহমুদ রাত্রিকালীন ডিউটির কথা বলে ভাড়া বাসা থেকে বের হয়ে আড়ি পেতে থাকেন। স্বামী বের হওয়ার পর প্রেমিক সোহেলকে ফোন কলের মাধ্যমে ডেকে বাসায় নিয়ে আসেন সুমাইয়া আক্তার। এরপর তারা দুজনে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার সময় বাড়ির মালিক সহ স্থানীয়রা বাইরে থেকে দরজা আটকে অবরুদ্ধ করে তাদের। খবর পেয়ে পুলিশ তাদের কোতোয়ালি থানায় নিয়ে যায়। এ ঘটনায় বিচার দাবি করে ওই রাতেই নববিবাহিতা স্ত্রীর বিরুদ্ধে ব্যভিচারের মামলা করেছেন কনস্টেবল মাহমুদ। মামলার অভিযোগ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন কোতোয়ালি থানার কর্মকর্তা। থানা পুলিশকে ফোন দেওয়া হয়েছে যে এক ভদ্রলোক এক পুলিশ সদস্যের পরিবারের মধ্যে বাসায় ইন করেছে। এই সংবাদ পেয়ে দ্রুত পুলিশ সেখানে যায়। পুলিশ সেখানে গিয়ে ঘটনার সত্যতা পায়। মূল বিষয় হলো গিয়ে এক পুলিশ সদস্য রাতে ডিউটি করতে আমানতগঞ্জে ফাঁড়িতে থাকে, তার কর্মরত। সেখানে সে রাতে তার নাইট ডিউটি ছিল। এই সুবাদে তার স্ত্রীর সাথে আর একটা ছেলের প্রেমিক সম্পর্ক ছিল। সে দেখা করার জন্য হয়তো ওই ছেলেকে ঘরের মধ্যে প্রবেশ করেছে। পরবর্তীতে স্থানীয় লোকজন এটা দেখতে পেয়ে তাদের আটক করে, পরে থানা পুলিশকে খবর দেয়। থানা পুলিশ গিয়ে ছেলে মেয়ে দুজনকে থানায় নিয়ে আসে। আপাতত এই বিষয় সংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে পরকীয়া প্রেমিক সহ আপত্তিকর অবস্থায় ধরা পড়ায় স্ত্রী সুমাইয়া আক্তারের সঙ্গে আর সংসার দীর্ঘায়িত করবেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী পুলিশ কনস্টেবল মাহমুদ। নিউজ ডেস্ক, দেশ টিভি।